শ্রীরামপুর থানা ও শ্রীরামপুর মহিলা থানার যৌথ উদ্যোগে পালিত হল স্বাধীনতা দিবস ও রাখি বন্ধন উৎসব। শ্রীরামপুর বটতলায় পথ চলতি মানুষকে রাখি পরান পুলিশ কর্মীরা। হেলমেট পরা বাইক আরোহীদের গোলাপ আর হেলমেটবিহীন বাইক আরোহীদের নোটিশের আকারে লিফলেট ধরায় পুলিশ। হেলমেট না পড়লে ফাইন করা হবে বলে সচেতনও করা হয়। এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার হুমায়ুন কবির জানান, কলকাতা পুলিশের আদলে চন্দননগর কমিশনারেট শহরের প্রবীণ নাগরিকদের জন্য চালু করছে স্পর্শ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে প্রবীণ নাগরিক যারা বাড়িতে একা থাকেন তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হবে। তাদের একাতিত্বে পাশে থাকতেই এই অ্যাপ চালুর সিদ্ধান্ত। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের সামিল করতেও এই অ্যাপের ব্যবহার করা হবে বলে জানান সিপি হুমায়ুন কবির। আমরা পুলিশ কমিশনারের পক্ষ থেকে খুব বিফিটিং ওয়েতে আজকে আমরা স্বাধীনতা দিবস পালন করছি এবং আমরা খুব ফর্চুনেট যে এই স্বাধীনতা দিবসে আজকে আরেকটা প্রোগ্রাম রক্ষাবন্ধন রাখি উৎসব রাখি বন্ধন উৎসব জুড়ে গেছে। সেখানে মানুষকে আমরা নিজেদের মধ্যে রাখি পরানোর ব্যাপারটা আছেই, সহকর্মীরা পড়াচ্ছি আমরা সবাইকে, আমরা মানুষকেও অনেক পড়াচ্ছি। আর এখানে আরেকটা স্পেশালি করা হচ্ছে যে সমস্ত মোটরবাইক আরোহী তারা হেলমেট পরেননি তাদেরকে একটা করে দেওয়া হচ্ছে, নোটিশ দেওয়া হচ্ছে, নোটিশের মধ্যে ধরানো হচ্ছে এবং যারা পড়েছেন তাদেরকে একটা করে গোলাপ দেওয়া হচ্ছে। এটা খুব সিম্বলিক যে পড়ার জন্য তাকে প্রস্তুত করা এবং যে পড়েনি তাকে তিরস্কার করা। এবং আগামীকাল থেকে আমরা এখানে চালু করছি যারা মোটরসাইকেল হেলমেট না পরে চালাবেন, এটা খুব বেশি এখানে র্যাম্পেন্ট দেখেছি, তাদেরকে ফাইন করা হবে এবং সরকার আইন পরিবর্তন করে এখন হেলমেটলেস রাইডারদের 1,000 টাকা ফাইন করেছে, সেটা বেশ গায়ে লাগার মতোই। তাছাড়াও আরও বিভিন্নভাবে আমরা এই যে উৎসব কমিশনারটি হচ্ছে স্পর্শ, স্পর্শটা হচ্ছে কিছুই না, যারা আমাদের যে এজেড লোকেরা আছেন এবং যারা সংসার থেকে বা অন্যান্য যে ছেলেমেয়েদের থেকে বিচ্ছিন্ন বা আলাদা করে থাকেন, একা থাকেন, তাদের নিরাপত্তা, তাদের সঙ্গে একটু সম্পর্ক তৈরি করা, থানার সঙ্গে তাদের টাচে থাকা, সোজা কথায় তাদের টাচে থাকা। এবং এটা সুন্দর একটা নাম আমরা দিয়েছি, তার নাম স্পর্শ। এই স্পর্শের মাধ্যমে গোটা কমিশনারেটে যারা ওল্ড এজেড মানুষ আছেন এবং যারা ডিআরডেড আছেন বা ইন্ডিভিজুয়ালি থাকেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখবো। অ্যাপটা আমরা চালু করছি, সেটা বলে আমরা একটা অ্যাপ চালু করছি, অ্যাপের মাধ্যমে এদের সঙ্গে যোগাযোগ রাখা, প্লাস বিভিন্ন ফেস্টিভ্যালের দিকে সামিল করা, এদের সঙ্গে একটু একাত্ম সম্পর্ক তৈরি করা, এদের একটু রিলেশন তৈরি করা এবং বিভিন্ন ফেস্টিভ্যালের সময় এদিকে ডাকা এবং থানার মধ্যে থাকা। ব্যুরো রিপোর্ট, DNN বাংলা।